হ্যালো ফ্রেন্ডস, আমরা প্রত্যেকেই আচার খেতে খুব পছন্দ করি। তো আজকে আমি তোমাদের সাথে একটি খুব ইউনিক আচার, লেবু লঙ্কার আচার রেসিপি শেয়ার করব। তো আমি লেবু লঙ্কার আচার কীভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। লেবু লঙ্কার আচার বানানোর জন্য আমি 2 ঝুড়ি মতন লেবু নিয়ে নিয়েছি। সমস্ত লেবুগুলোকে আমি এইভাবে কেটে নেব। আমার সমস্ত লেবুগুলো কাটা হয়ে গেছে। লেবু লঙ্কার আচার বানানোর জন্য আর যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে লঙ্কা। আমি এখানে লাল কিছুটা পরিমাণ লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা সবুজ লঙ্কাও ব্যবহার করতে পারেন। লঙ্কা থেকে লঙ্কার বোটাগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নেব। তারপর 2 থেকে 3 মিনিট মতন একটু বাতাসে দিয়ে লঙ্কার জলগুলোকে শুকিয়ে নেব। এবার আমি লেবুগুলোকে চিপে লেবুর রস বের করে নেব। আপনারা লেবুর রস বের করার জন্য মেশিন ব্যবহার করতে পারেন। এখন আমি লেবুর রসকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে লেবুর রসের মধ্যে যে লেবুর বিচনগুলো পড়ে আছে সেগুলোকে আলাদা করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন লেবুর রসে এখন লেবুর একটাও বিচন নেই। তো এখন আমি একটি কাচের জারের মধ্যে লেবুর রস ঢেলে দেব। এবার এই লেবুর রসের মধ্যে লাল লঙ্কাগুলো কিছুটা পরিমাণ দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। আপনারা যদি লাল লঙ্কা ব্যবহার করতে না চান শুধু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এই লেবু লঙ্কার আচার বানানোর জন্য আমার 15 থেকে 20 দিন মতো সময় লাগবে। আপনারা এর থেকে বেশি দিনও রোদের মধ্যে রাখতে পারেন। এরপর আমি এটিকে রোদের মধ্যে দিয়ে রাখব। পরের দিন আমি এই আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। লেবু লঙ্কার আচারের মশলা তৈরির জন্য আমি একটি প্যানের মধ্যে 1 চামচ সর্ষে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে সেটাকে শুকনো ভেজে নেব। তারপর আরেকটি প্যানের মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা তার মধ্যে ভেজে নেব। একটি বাটির মধ্যে 2 চামচ মতন ভাজা মশলাগুলো নিয়ে তার মধ্যে আমি গরম তেলটা ঢেলে দেব। এবার আমি এই ভাজা মশলাগুলো আচারের মধ্যে ঢেলে দেব। এইভাবে এটিকে আমি আবার রোদে দিয়ে দেব। এরপর 3য় দিনের দিন আমি লেবু লঙ্কার আচারের মধ্যে লবণ দিয়ে দেব। আমি এখানে 5 চামচ মতো লবণ ব্যবহার করেছি। পরে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আবার লবণ দেব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করবেন। লেবু লঙ্কার আচারের মধ্যে আমি কিছুটা গোটা লেবু দিতে চাই।
তো এই জন্য আমি কয়েকটি লেবুকে গোল গোল করে কেটে নিয়েছি এবং গোটা গোটাই সেই লেবুর রসের মধ্যে এগুলোকে দিয়ে দিব। আপনারা যদি গোটা লেবু খেতে না চান তাহলে গোটা লেবু নাও দিতে পারেন, শুধু লেবুর রস আর লঙ্কা দিয়ে লেবু লঙ্কার আচার তৈরি করতে পারেন। এইভাবে আমি লেবু লঙ্কার আচারটিকে প্রতিদিন রোদে দিয়ে রাখব। 15-16 দিন পর আপনারা আমার লেবু লঙ্কার আচারটিকে ভালো করে দেখলে বুঝতে পারবেন যে লঙ্কা এবং লেবুর মধ্যে কতটা চেঞ্জ এসেছে। সবুজ লঙ্কাগুলো প্রায় সাদা হয়ে এসেছে আর লেবু প্রায় সাদা হয়ে এসেছে। এখন আমার লেবু লঙ্কার আচার পরিবেশনের জন্য পুরোপুরিভাবে রেডি। আমার এই লেবু লঙ্কার আচার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।